সুপ্রিয় দর্শকবৃন্দ, সাহিত্য জলসার চ্যানেলের পক্ষ থেকে আমি কবি এবং কথা সাহিত্যিক আব্দুল হামিদ সরকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মধ্যরাতের হাসি কিশোর ছড়া কাব্য থেকে আমি কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। মায়ের আদর। জন্ম লগ্নে মায়ের কোলে, দুগ্ধ পানে সযত্নে, তিলে তিলে বেড়েছিলাম অজানাই সঙ্গোপনে। খিদের জ্বালায় কান্না জ্বরে, মা জননীর টনক নড়ে, দুধের চামচ মুখে তুলে নিখুঁত মাখা আদর করে। হাঁটি হাঁটি পা পা করে, শরীর যখন উঠল গড়ে, আদেশের দীক্ষা দিয়ে ঘুরে তুলবেন তিনি মোড়ে। মায়ের মতো ভালোবাসা সোহাগ বড়া যত কথা, ত্রিভুবনে নেই কো আর মায়ের মতো ভালোবাসা। মা জননীর আদর মাখা হৃদয়ে আছে গাথা, মায়ের মনে ব্যথা দিলে পেতে হবে ভীষণ সাজা। রুগ্ন হলে সেবা করে দোয়া করে একেন দিলে, এ ধরনের নিঃস্বার্থ ভালোবাসা যারে পড়ে। এবারে কবিতার নাম বড় সাহেব। বড় সাহেব বসতেন সদা হেলনা চেয়ারে, সিগারেটে টান মেরে পিয়ার আলি কইরে। জি হুজুর আইতাসি ডাহেন কি মোড়ে, ওরে বদির চাক্কুর বেটা থাপ্পুর মারব তোরে। নাস্তা পানির খবর কই ওরে সোনার চান, বুড়িতে মোর ভুক লেগেছে যায় যে মোর প্রাণ। পিয়ার আরি দিল এনে পরাটা আর ডিম, ডজন খানে খেয়ে সাহেব ধরল ভীষণ ঝিম। ভুড়িতে তেল মেখে সাহেব পড়লেন শুয়ে, পিয়ার আলী বসে হতায় মাথায় হাত বুলিয়ে। পিয়ার আলী বসে বসে ভাবত একা মনে, সারা জীবন মরলুম খেটে সুখ নির্বাসনে। এমন সময় বড় সাহেব উঠল ঘুম জেগে, চাকর বেটা ডাকিসনি কেন বেলা বয়ে যায় যে। অগ্নিমূর্তি ধারণ করে থাপ্পুর মারল কষে, রুগ্ন দেহে পিয়ার আলী ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। চাকর হলে মানুষ তো বটে রক্তে মাংসে মানুষ, বড় লোকে অহংকারে কেবলই তারা বেহুশ। ধন্যবাদ। এবারে আর একটি কবিতা আবৃত্তি করেছি, মায়ের বকুনি। মা জননী বলতেন সদা লেখাপড়া করতে, আমার মাথায় বুঝ চাপে কেবল সদা ঘুরতে। পাটের সময় দোল খেতাম আচ্ছা করে ঝাঁকুনি, শুনতে হতো আমায় শুধু তীব্র মায়ের বকুনি। নদীর জলে ঝাঁপ পেরিয়ে ফিরতাম যখন বাড়িতে, মায়ের তারায় তবু আমি যাব না নদীর নালিতে। পাখির বাসা খুঁজতাম আমি ঘুরতাম বনে বনে, মায়ের বকুনি চলতে সদা মারপিট ক্ষণে ক্ষণে। মা আমায় দিতেন না মোটে দুষ্ট ছেলের সঙ্গে, রুগ্ন হলে আদর দিতেন হৃদয় ছোঁয়া অঙ্গে। আমায় তিনি করবেন মানুষ আদর মাখা শাসনে, আদর্শের বীজ করবেন বপন মোর হৃদয়ের গহনে। ধন্যবাদ। এবারে কবিতার নাম স্কুল। স্কুল স্কুল স্কুল, হেতায় ফটে সভ্যতার ফুল, মূল্যবোধ মনুষ্যত্ব সুশিক্ষা, স্কুলে নিব এ সবের দীক্ষা। স্কুল স্কুল, শুধরে নিব সকল ভুল, বিনয়ী অনুগত ব্যক্তিত্ব অর্জন করব মেধা কৃতিত্ব। স্কুল স্কুল, শিক্ষা শান্তির উৎস মূল, সুস্থ মস্তিষ্ক মানবিকতা, চূর্ণ হোক হিংসা দাম্ভিকতা। স্কুল স্কুল, সাম্য সম্প্রীতির সংযোগ পুল। ধন্যবাদ। এবারে যে কবিতা সেটার নাম হল যে গ্রামে আসি মিশে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন কবি এবং কথা সাহিত্যিক আব্দুল হামিদ সরকারের জন্মনিবাস দিলুয়া গ্রাম। আর এই দিলুয়া গ্রাম বিলকুশি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দিলুয়া গ্রামে এই কবির জন্মনিবাস। কিন্তু 90-এর দশকে এই কবির জন্মনিবাস দিলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর শান্তিপূর্ণ সহবস্থানের উর্বর ভূমি সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। কবি আব্দুল হামিদ সরকার এই সেন ভাঙ্গাবাড়ি গ্রাম নিয়ে তিনি একটি কবিতা রচনা করেছেন, আমি সেটা এখন আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটার নাম হলো যে গ্রামে আসি মিশে। যে গ্রামে আসি মিশে, হিংসা ভ্রান্তি পায়ে পিষে,
এক গ্রামে আকাশ জুড়ে জাগ পেথে পায়রা ওড়ে, সকাল হলে জলে রবি হেতায় আসে লেখক কবি, দক্ষিণা হাওয়ায় জুড়ায় প্রাণ রাখালের মুখে বাটিয়ালি গান, এক গ্রামের পতিত জমি সহ অবস্থানের উর্বর ভূমি, হিজল নারকেলের সবুজ পাতা সম্প্রীতিতে হৃদয় গাথা, শিক্ষা শান্তি জনপদের নাম সে আমারই সেন ভাঙ্গাবাড়ি গ্রাম। ধন্যবাদ। এবারে আমার যে কবিতা, আমি তো আগেই বলেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কবি এবং কথা সাহিত্যিক আব্দুল হামিদ সরকারের হৃদয়ে তিনটা প্রেম আছে। একটা নাম হলো স্রষ্টা প্রেম, যেটা ধর্মীয় মূল্যবোধ এই কবি হৃদয়ে লালন করেন, পালন করেন। সেই ধর্মীয় মূল্যবোধ থেকে আমি একটা কবিতা লিখেছি, কবিতাটার নাম হলো মন যেতে চায়। আমার মন যেতে চায় সোনার মদিনায়, জিয়ারত করব আমি রসুলের রওজায়, আবার মন যেতে চায় বাইতুল্লাহ কাবাগড়ে, হেতায় নামাজ পড়ব আমি পাক কোরআন পড়ে, আমার মন যেতে চায় হজরত আশওয়াতে, চুম্বন আমি করব তথায় অপরূপ স্বাদে, আমার মন যেতে চায় আরাফাত ময়দানে, রসুলের বাণী শুনে চলে হেতায় প্রতিজনে জনে, আমার মন যেতে চায় হীরা পর্বতের গুহায় যেখানে ওহী নাজিল হয়, স্বপ্ন আমি রেখেছি পুষে কবে আসবে সেদিন, তোমার সৃষ্টি রহস্যময় আসমান জমিন, নবীকে আমি সালাম করব দিল উজাড় করে, সকাল সন্ধ্যা প্রতি রাতে সুমিষ্টি ভরে। ধন্যবাদ সবাইকে। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার চলার জীবনের সাথেও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।